রোম সম্রাট কাইসার, নাম শুনছেন? উনি রাজদরবারের সিংহাসনে বসে আছেন। ইতিমধ্যে ওনার সৈন্যরা তিনজন মানুষকে ধরে ওনার সামনে হাজির করছে। রোম সম্রাট কাইসার ছিল খ্রিস্টান, জনগণ কি তার সৈনিকদের হাতে, সৈনিকদের হাতে যে তিনজন বন্দী হয়েছে, গ্রেফতার হয়েছে, তিনি তাদের চেহারার দিকে তাকায় বললেন, তোমরা তো আমাদের জাত না, এটা তোমাদের চেহারায় প্রকাশ করতেছে। এখান থেকে বোঝা গেল মুসলমানের চেহারা দেখলেও কি হয়, বোঝা যায়, যায় না? আপনার বলেন তো, মুসলমানের পোশাক দেখলে বোঝা যাবে না? মুসলমানের চাল চলন দেখলে বোঝা যাবে না? কিন্তু আমাদের বাংলাদেশে রোম সম্রাট কাইসার বললেন, তোমাদের চেহারা দেখে আমার সন্দেহ হয়, আমার মনে হয় তোমরা তিনজন মুসলমান আমার সৈনিকদের হাতে গ্রেফতার হয়েছ। সঙ্গে সঙ্গে তিনজন মুসলমান সমস্বরে বললেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সন্দেহ হওয়ার দরকার নাই, বরং আমরা প্রকাশ করে দিচ্ছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, সেই ইমানটা কেমন? জবরে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, দরকার কার মধ্যে তাসদিক বিল জেনান। রোম সম্রাট কাইসার বললেন, রে সৈন্যরা, আগুনের চুলা প্রস্তুত করো, চুলার মধ্যে আগুন জ্বালাও। যখন আগুন প্রজ্বলিত হয়ে গেল, রোম সম্রাট কাইসার বললেন, বিরাট একটা ডেক্সির মধ্যে কয়েক মন তেল দিয়া ওই আগুনের চুলার উপরে তুলে দাও, ওই তেলগুলো যখন টকবক 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 করবে, একে একে মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে আমি হত্যা করতে চাই। সঙ্গে সঙ্গে তিনজন মুসলমান বলতেছেন, তোমরা কি মনে করতেছ, আগুনের চুলার উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে আমাদেরকে হত্যা করবে, কিন্তু আমাদের দেহ থেকে ইমানকে বিচ্ছিন্ন করতে পারবে না? আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ রাস্তায় যাদের জীবন যাবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চির অমর হয়ে থাকবে। আপনার বলেন তো, যারা কলিজার মধ্যে ইমানের জায়গা দিছে তারা মৃত্যুর ভয় পায়? কারণ তারা জানে মরলে কোথায় যাবে, মরলে কবরে যাবে না, মরার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রাণ পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে স্বাধীনভাবে ছেড়ে দিয়ে দিবে। আজকে আমাদের বাংলাদেশে কিসের ভয় না জানি কি হয়, যার কারণে শত জুলুম নির্যাতন সহ্য করে আমরা বাতিলের মোকাবেলা না করে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নিয়ে বসে আছি। তোর কোন কথা ঠিক কি না, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনেন, তাসদিক বিল জানান। কলিজার মধ্যে ইমান কারে কয়টা বোঝানোর জন্য বলতেছি। রোম সম্রাট কাইসার বললেন, রে সৈন্যরা, জীবনে বহু যুদ্ধ করলাম, প্রত্যেকটা যুদ্ধে আমি বিজয় লাভ করেছি, আজকে আমি যুদ্ধ করতে চাই। সৈন্যরা বলতেছে, কার সঙ্গে যুদ্ধ করবেন, এখানে তো আপনার কোনো প্রতিপক্ষ নাই। রোম সম্রাট কাইসার বললেন, আজকের যুদ্ধের নাম হলো ইমান হরণের যুদ্ধ। আর বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে কেউ আর জোরে কথা কয় না, না জানি কি হয়, জোরে কোন কথা ঠিক কি না। হায় হায় রে, আপনার কি মেয়ে মানুষ, আপনার কি চোর? তাহলে কোরআনে আয়াত তেলাওয়াত হলে জবান খুলে বলতে হবে, আল্লাহ কোরআনে বলেছেন তাকবীর কে আসতে হবে না জোরে হবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. يا آيتر مدد مؤمن دير تين تا بوششتر قطع بلا حيث خوب خيال كوربين الله بولتے سن جارا ما كي بشاس تھاپن كوري چھو আমার সামনে যারা বসে আছে আমরা কি সবাই আল্লাহকে বিশ্বাস করি? করি। অনেক নামাজি পর্যন্ত আল্লাহ বিশ্বাস করে না, নামাজ জ্ঞান আমাদের কথা বাদই দিলেন। এই মাত্র আসরের নামাজ পড়ে জমি থেকে আছে ধান দেখবার, ধরে কর কি দেখবার? যা দেখতেছে উপর জমি পানি, নিচে অর জমি পানি নাই, ইর ধান উপরে পানি চলমল করে, নিচে পানি নাই। লোকটা তখন চারিদিকে এরকম তাকাইছে, দেখে আশেপাশে কেউ নেই, আস্তে করে বসে আল কাটা দিস, ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার উঠে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো নামাজের ইমান আছে? এই জন্য আল্লাহ কিন্তু ইমানের কথা আগে বললেন, নামাজের কথা আগে বলেননি, আগে ইমান। মা হুয়াল ইমান ইয়া রাসূলুল্লাহ, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اقرار باللسان تصدق بالجنان عمل بالاركان اري نام هلو ايمان. এখানে তিনটা কথা বলা হয়েছে, কয়টা? একটা হলো জবানি বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলবেন না? আমরা বাংলাদেশের লোকেরা জবানি বলাতে এক নম্বর, কিন্তু রাসূল বললেন তাসদিক বিল জেনান, শুধু জবানে বললে হবে না, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। দরকার হলে জীবন যাবে কিন্তু কি যাবে না? এজোর এখন কি যাবে না? রোম সম্রাট কাইসার নাম শুনছেন? উনি রাজদরবারের সিংহাসনে বসে আছেন, ইতিমধ্যে ওনার সৈন্যরা তিনজন মানুষকে ধরে ওনার সামনে হাজির করছে। রোম সম্রাট কাইসার ছিল খ্রিস্টান, ধরে কোন কি? তার সৈনিকদের হাতে, সৈনিকদের হাতে যে তিনজন বন্দী হয়েছে, গ্রেফতার হয়েছে, তিনি তাদের চেহারার দিকে তাকায় বললেন, তোমরা তো আমাদের জাত না, এটা তোমাদের চেহারায় প্রকাশ করতেছে। এখান থেকে বোঝা গেল মুসলমানের চেহারা দেখলেও কি হয়, বোঝা যায় যায় না? আপনার বলেন তো মুসলমানের পোশাক দেখলে বোঝা যাবে না, মুসলমানের চাল চলন দেখলে বোঝা যাবে না? কিন্তু আমাদের বাংলাদেশে রোমের সম্রাট কাইসার বললেন, তোমাদের চেহারা দেখে আমার সন্দেহ হয়, আমার মনে হয় তোমরা তিনজন মুসলমান আমার সৈনিকদের হাতে গ্রেফতার হয়েছ। সঙ্গে সঙ্গে তিনজন মুসলমান সমস্বরে বললেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সন্দেহ হওয়ার দরকার নাই, বরং আমরা প্রকাশ করে দিচ্ছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আমাদের নাম রেখেছে মুসলমান। রোম সম্রাট কাইসার বললেন, আমি একজন খ্রিস্টান শাসক, এই দুনিয়া থেকে মুসলমানদেরকে নিধন করব, দুনিয়া থেকে মুসলমানদেরকে শেষ করে দেব। এই শেষ করা দুই রকম, একটা হলো জীবন শেষ আর একটা হলো ইমান শেষ। বর্তমানে যদি দরজাল আর ইমাম মেহেদি একসঙ্গে আসে, বর্তমানে হকের বাংলাদেশে, ধরে কোন কোন দেশে, আপনারা বলবেন যুবক কার দিকে যাবে? কথা কয় না, শতকরা 90 জন যুবক যাবে দরজালের সাথে, কারণ মেসি আর নেইমার এরা হলো দরজাল, ধরে কর কথা ঠিক কিনা? এরাই দরজাল। 40 দিনের মধ্যে গোটা পৃথিবী সায়র করবে, আমি হাদিস পড়ার চিন্তা করে কিভাবে এবার বিশ্বকাপ থেকে বুঝতে পারলাম 40 দিন লাগবে না, একদিনই কাম সারবে, ধরে কর ঠিক কিনা? হায় হায় রে, এ বাংলাদেশের আকাশে
খ্রিস্টানদের পতাকা উঠতেছে পতপত করে কোন একদিন দিন এ দেশ আকাশে কলেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদার বিধান পে সেদিন সবাই রাসূলের বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা উড়বে সেদিন তো আর রবে না কো হাহাকার জুলুমার অন্যায় অনাচার থাকবে না দুরাচার রইবে না কদাকার সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে সেদিন ষোড়শী নির্জন পথে যাবে কোন জন কটু কথা কবে না পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খোনার জানি হবে না সবাই বলেন যদি মেনে চলি কোরআন সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন উড়বে পছন্দ হচ্ছে না আপনি না চাইলেও গোটা পৃথিবীতে কলেমার পতাকা উড়বে ধরে কোন কথা ঠিক আপনি না চাইলেও হয়তো মুসলমানের কাউকে আল্লাহর পছন্দ হবে না খ্রিস্টানদেরকে মুসলমান বানায় কলেমার পতাকা উড়াইয়ে নিবে ধরে কোন ঠিক কিনা কি মনে করতেছেন প্রতিদিন কত ইহুদি খ্রিস্টান মুসলমান হচ্ছে আপনি জানেন বিশ্বকাপ কাতারে শুরু হয়েছে আর জাকির নায়েককে সেখানে নিয়ে যাওয়া হয়েছে প্রত্যেক দিন কোরআনের তাফসির হচ্ছে শত শত ইহুদি খ্রিস্টান মুসলমান হচ্ছে সুবহানাল্লাহ কর আর আমাকে দিলে আর্জেন্টিনা পতাকা ঠাঙ্গায়া জার্সি পরা সব বেঈমান হয়ে যাচ্ছে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন সেই ইমানটা কেমন জবরে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে ধরে কোন কার মধ্যে তাসদিক বিল জেনান রোম সম্রাট কাইসার বললেন রে সৈন্যরা আগুনের চুলা প্রস্তুত করো চুলার মধ্যে আগুন জ্বালাও যখন আগুন প্রজ্বলিত হয়ে গেল রোম সম্রাট কাইসার বললেন বিরাট একটা ডেক্সির মধ্যে কয়েক মন তেল দিয়া ওই আগুনের চুলার উপরে তুলে দাও ওই তেলগুলো যখন টকবক 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 করবে একে একে মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে আমি হত্যা করতে চাই সঙ্গে সঙ্গে তিনজন মুসলমান বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরু তোমরা কি মনে করতেছো আগুনের চুলার উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে আমাদেরকে হত্যা করবে কিন্তু আমাদের দেহ থেকে ইমানকে বিচ্ছিন্ন করতে পারবে না আল্লাহর কোরআন বলেছে আল্লাহ রাস্তায় যাদের জীবন যাবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা চির অমর হয়ে থাকবে আপনারা বলেন তো যারা কলিজার মধ্যে ইমানের জায়গা দিছে তারা মৃত্যুর ভয় পায় কারণ তারা জানে মরলে কোথায় যাবে মরলে কবরে যাবে না মরার সঙ্গে সঙ্গে আল্লাহতে প্রাণ পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে স্বাধীনভাবে ছেড়ে দিয়ে দিবে আজকে আমাদের বাংলাদেশে কিসের ভয় না জানি কি হয় যার কারণে শত জুলুম নির্যাতন সহ্য করে আমরা বাতিলের মোকাবেলা না করে নাউজুবিল্লাহ আস্তা ফিল্লা নিয়ে বসে আছি তোর কোন কথা ঠিক কি না হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনেন তাসদিক বিল জানান কলিজার মধ্যে ইমান কারে কয়টা বোঝানোর জন্য বলতেছি রোম সম্রাট কাইসার বললেন রে সৈন্যরা
জীবনে বহু যুদ্ধ করলাম, প্রত্যেকটা যুদ্ধে আমি বিজয় লাভ করেছি, আজকে আমি যুদ্ধ করতে চাই। সৈন্যরা বলতেছে কার সঙ্গে যুদ্ধ করবেন, এখানে তো আপনার কোনো প্রতিপক্ষ নাই। রোম সম্রাট কাইসার বললেন আজকের যুদ্ধের নাম হলো ইমান হরণের যুদ্ধ। আজকের যুদ্ধের নাম কি? কথা কন না কেন, বাংলাদেশে যে যুদ্ধ চলতেছে এটা কি হরণ? ইমান হরণের যুদ্ধ চলতেছে। বর্তমানে আমাদের যুবকেরা যে পর্যায়ে পৌঁছে গেছে, শুধু আপনাদের এই বদলার যুবক না, গোটা বাংলাদেশের যুবকেরা, এই যে একটা মোবাইল ধরে কেন, এটার নাম কি? এই মোবাইল হাতে পাওয়ার পরে এরা যে জায়গায় পৌঁছে গেছে, স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম যদি বক্তা হয়ে ওয়াজ করে তারপরেও এদেরকে ভালো করা যাবে না। এদেরকে ভালো করার কোনো ওয়াজ নেই। এদেরকে ভালো করতে গেলে একটা ওষুধ লাগবে, ধরে কেন কি লাগবে, এই ওষুধটা এদেরকে প্রয়োগ করলে আর ভালো হবে। আমি সে ওষুধ নিয়ে আজকে আপনাদের সামনে ওয়াজ করব, কারণ যুবকদের ভালো হওয়ার দরকার আছে না নাই, ধরে কেন আছে না নাই, আমি সেই ওষুধ আজকে প্রয়োগ করব। দেখি গত রাত্রে যেখানে ওয়াজ করছিলাম ওটা হলো এক যুবক খালি বলছে হুজুর এমন সময় ওয়াজ শেষ করবেন ব্রাজিলের খেলা আছে, বলা মাত্র এক টান দর বসাছে, বস হুজুর যে ওয়াজ করছে কিসের খেলা রে, একজন ভুল করে খেলার কথা কইছে দশ লোক চাপে ধরছে, কারণ ওয়াজটা হচ্ছে ওষুধের ওয়াজ, ধরে কোন কি ওয়াজ, সে ওষুধ আজকে আমি আপনাদেরকে দিব, যুবকেরা নিবা না, হ্যাঁ নাও, কারণ তোমরা যে মোটর সাইকেল কিনছে ভাই, আমার এলাকার এক শ্বশুর জামা এক মোটর সাইকেল কিনে দিছে, আমি কইলাম বাবজান মোটর সাইকেল এরকম কিনছেন কেন, মানে যেখানে জামাই বসবে সেখানে নিচু আর যেখানে ওর বেটি বসবে সেখানে উঁচে, মানে সিট এটি নিচু এই দিকটা উঁচে রয়েছে। তখন বলতে হবে তোর আবার টেকালিয়া মোটর সাইকেল কিনছে আর ওই শালা কবর থাকবে দেবো, আমি দেখে দেখে একটা মোটর সাইকেল কিনছি ওই যান নিচে থাকে আমার বেটি যান কবর থাকে। যুবক আজকে তোমরা কোথায় গেছো, তোমাকে ফিরে আনার ওষুধ আজকে তোমাদেরকে প্রয়োগ করবে ইনশাআল্লাহ। ওষুধ হলো অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রহমাতুল লিল মুমিনিন, মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে শিফা স্বরূপ নাজিল করেছে। এমন ভাবে সুবহানাল্লাহ কইলো মনে হয় গোরস্থানত রে, একবার সুবহানাল্লাহ কইলে যে সুবহানাল্লাহ বললো তারই নামে, আমার নামে না, যে সুবহানাল্লাহ বললো তারই নামে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায়। দেখছেন আপনি কোন সুবহানাল্লাহ গাছ লাগায় কে, আল্লাহ আপনি কাজের মধ্যে ফেলে দিলেন এত বড় গাছ, ফেরেশতা বলতেছে আল্লাহ কার জন্য এত বড় গাছ লাগালেন, বলে দুনিয়াতে সুবহানাল্লাহ কই আমি আল্লাহ জান্নাতে গাছ লাগাই, যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়ার 500 বছর সময় লাগবে। ইমাম গাজ্জালি বলেন কোন কারণে সুবহানাল্লাহ বলা বান্দা বান্দি যদি জাহান্নামে যায়, যদি যায়, যাবে না তো যদি যায়, তাহলে সুবহানাল্লাহ বলা গাছগুলো হাউমাউ করে কান্না শুরু করবে। আল্লাহ বলে গাছগুলো কান্দিস কেন, বলে আমাদের মালিকগুলো জাহান্নামে যাচ্ছে আমরাও জাহান্নামে যাওয়ার চাই। আল্লাহ কয় কে রে গাছ, তোদেরকে জাহান্নামে পুরানোর জন্য কি আমি জান্নাতে লাগাছি, গাছগুলো বলে এটাই যদি আপনার চাওয়া হয় তো মালিকগুলো ফুরে দিলেই তো লেটা চুকা যায়, মালিক যাবে জাহান্নামে আমরা জান্নাতে দয়ে থাকবো কার আশায়। ওয়ালা তাশতাহি আনফুসুকুম, ওই সুবহানাল্লাহ বলার গাছের কারণে আবার সমস্ত জাহান্নামী বান্দাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। এখন হয়তো বলবেন হুজুর সুবহানাল্লাহ বলি যদি জান্নাত যাওয়া যায় তাহলে আর অন্য কি দরকার, শোনেন তিনটা তসবি, তিনটা তসবি অনাসে আপনারা কি সবাই সুবহানাল্লাহ কইছেন, তাই আমি ঝাঁকি মারার পরে কছেন, ধরে কোন কথা ঠিক কিনা, তিনটা তসবি কোনো বক্তার ঝাঁকির না, অনাসে জবান থেকে যদি বের হয়ে যায় একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো আল্লাহু আকবার,
অনাসজার জবান থেকে বের হবে রাসূল বলেছেন সে যত বড়ই পাপী হোক মরার সময় সে মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে এটা কিন্তু এমনি বার হওয়া লাগবে ফাকিদ বার হলো হবে না কি বুঝতেছেন আপন ইচ্ছায় কয় তসবিহ দুটো আমরা সবাই কই কিন্তু আর একটা যা অনেকের আপত্তি এই বিএমপি সমাবেশে ছিলেনগে সালাউদ্দিন কাদের চৌধুরী ছিল হুম্মাম কাদের চৌধুরী বলছে আল্লাহু আকবার তো বিএমপিরা তো বুঝতে পারেনি সবাই আল্লাহু আকবার কইছে তেজে বসে কয় মুরব্বি বলতেছে তো আমাকে তকবীর হয় আপনারা বলেন তো কেউ যদি বলে আল্লাহু আকবার আমাকে নয় তাহলে ওই মুসলমান আছে না তুমি আওয়ামী লীগ করো বিএনপি করো যে যদি করো দেশের স্বার্থে তুমি রাজনীতি করতে পারো কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো রাজনীতি চলবে না জোরে কোন কথা ঠিক নিজের চোখে আমি দেখছি ভাইজান ডান পাশে আওয়ামী লীগ বাম পাশে বিএনপি মাঝখানে জামাত তিনজন সারা মসজিদে মুসল্লি নাই এখন তিনজনের মধ্যে ইমামতি করবি কে আওয়ামী লীগ বলতে আমি নামাজ পড়বার পারি ভাই জীবনে পড়াইনি বিএনপি বলতে তো খুব বেশি পারলে আমি আকামত পারি তবে সামনে যাওয়ার পারি না আর জামাত বলতে আমি সবই পারি যেটি থুবা সেটি আছি অলরাউন্ডার মুসল্লিও হই ইমামও হই তখন আওয়ামী লীগ বলতেছে তাহলে তুই সামনে যা জামাত ইসলাম সামনে যা বলতে ভাই আপনার দুইজন জামার পাশে নামাজ পড়বেন আপনার কী নিয়ত করবেন কী নিয়ত করবেন বলে নিয়ত হল ইল্লা জিহাদুল কাবাতে শরীফাত আল্লাহ আকবার বলে না একটা দায়িত্ব বিহার আল ইমাম ভালো লাগবে এই আমাকে নেতা মানা লাগবে মানবেন তখন আওয়ামী লীগ বলতেছে মানাই লাগবে ভাই ফেরেশতাকে আল্লাহ এটা কি ঘর যে ঘরে আওয়ামী লীগ বিএনপি জামাত এক কাতারে নামাজ পড়ে আল্লাহ বলে আমার ঘরে কোনো রাজনীতি চলে না বাইরে করতে পারে ভিতরে এক দল করতে হবে জোরে কার কথা ঠিক কিনা তো আল্লাহ আকবরের ব্যাপারে কোনো দল আছে আর শালারা কি কয় এটা তো আমাকে লয় তা আপনারা আল্লাহ আকবার বলতে কি আমাকে নয় এটা ভাবতেছেন তাহলে জবান খুলে সকলে বলবেন লিল্লাহে তাকবীর রোম সম্রাট কাইসার ঘোষণা দিলেন আজকের যুদ্ধের নাম হলো ইমান হরণের যুদ্ধ জোরে কোন কি হরণ তিনজনের মধ্যে একজনকে ধরে যখন আগুনের চুলার দিকে নিয়ে যাচ্ছে বাকি দুইজন তাকায় তাকায় দেখতেছে যাকে ধরে নিয়ে যাচ্ছে আগুনের চুলার দিকে সে বলতেছে এভাবে তুই চোখ দিয়ে দেখিস না যদি দেখ পারছাস ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ এভাবে দুই চোখ দিয়ে দেখলে তোরা আমার মরা দেখবি জোরে কোন কি দেখবি কারণ দুই চোখ মানুষকে ধোকা দেয় এই দুই চোখ কিন্তু মানুষকে ধোকা দেয় এই জন্য ছোটবেলায় আমরা পড়ছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নিত্র নিত্র মানে চোখ নিত্র মানে কি তাহলে চোখ কয়টা আর হামাকের কয়টা এই দুই চোখেরই তো আমরা কামকাজ করতেছি তিন নম্বর চোখ আমাকে নাই কেরে এই সিজার করাটা ঘরে কেন ঘরে কেন না ঘরে কেন সিজার করা বোঝেন না বাচ্চা হওয়ার আগেই বার করা শোনেন বাচ্চা হওয়ার একটা সময় আছে এটা হলো নর্মাল ডেলিভারি সময় হলেই বার হবে আর সিজার করা মানে এখনো দুই দিন বাকি আছে ঘুমের বাচ্চা টানা বার করছে টেকার লোভে জোরে কোন ঠিক কিনা আমি এক মাহফিলে বলেছি ডাক্তারের বউ কোনোদিন সিজার হয় না পীরের বউ কোনোদিন মুরিদ হয় না মৌলভীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না কোন কথা ঠিক কিনা কারণ আমরা জানি মিলাদ একটা ফাল এই জন্য আমাদের বাড়িতে মিলাদ হয় না আর ডাক্তার মানে সিজার করলে বাচ্চা নষ্ট হবে ওই ব্যাগ হবে এই জন্য বইয়ের নর্মাল ডেলিভারি হয় আর পীর জানে বউ জানে পীর লুচ্ছে এই জন্য লুচ্ছার কাছে বউ কোনোদিন মুড়ি ধয় না বুঝলেন কি বুঝতেছেন ভালো করে বুঝলেন আজকে যুবকদের সমস্ত শয়তানি থেকে ফিরে আসার যে ডোজটা আল্লাহর কোরআন সে ওষুধটা আপনাদের সামনে প্রয়োগ করব নিতে রাজি আছেন এটা খাওয়ার আবার নিয়ম আছে আমি নিয়মগুলো আপনাদের বলে দেব মনোযোগ দিয়ে শুনেন
যাকে আগুনের চুলার থেকে নিয়ে যাওয়া হচ্ছে সেই বলতেছে দুই চোখ দা দেখলে তোর আমার মৃত্যু দেখবি, যখন আগুনের চুলার মধ্যে তেলের মধ্যে ফেলে দেবে চোখ বন্ধ করবি। যখন আগুনের চুলার মধ্যে ফেলে দেয় এমন সময় দুই যুবক চোখ বন্ধ করে দেখে দেহখানা তেলের মধ্যে পড়েছে আর দেহের খাঁচার পাখি উড়াল দিয়া সবুজ রঙের একটা বাগানে চলে যায়। আমার সোনার ময়না পাখি সবাই বলেন, আমার সোনার ময়না পাখি দেহখানা কবরে রাইখা জান্নাতে উইলা গেলি নাকি। যারা মুসলমান হবে তাদের দেহ যাবে কবরে, রুহুর কোনোদিন কবর হবে না, এ রুহুটা ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে। তাহলে বাতিলের সাথে আপোষ করার কোনো দরকার আছে? আমরা কার সাথে আপোষ করছি? চারিদিকে তাকায় আপোষ করা লাগে? এক সেকেন্ড আপোষ করলে আপনি বেঈমান হয়ে মরবেন, কোনো আপোষ নাই। বউ তো আমারে কইছে দেখে শোনো বাস করবেন, কি দেখ মরে, পুলিশ টুলিশের গাড়ি জানো, র্যাবের গাড়ি এগুলো দেখবেন। আমি কইলাম আমি ওগুলো দেখার টাইম পাচ্ছি না, কারণ পুলিশ ধরার আগে আমাকে আজরাইল ধরতে পারে, ধরে কোন কথা ঠিক কিনা। এ পর্যন্ত বহুবার পুলিশ ধরছে আবার ছাড়ছে, টাকা লাগছে অসুবিধা নেই, কিন্তু আজরাইল যখন ধরবার আসবে কত টাকা দিলে ফেরত যাবে আমি সেই চিন্তা করতেছি। টাকার বস্তা নিয়ে যদি বসে থাকে আজরাইল ভাই এক বস্তা নিয়ে রে কান সারা চড় মারবি, ধরে কোন ঠিক কিনা। এই জন্য আল্লাহ বললেন লা তামুতুন্না মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। দুই ভাই দেখতে পাইল তাদের এক ভাইকে আগুনের চুলার মধ্যে ফেলে দিয়েছে আর দেহ পুড়ে যাচ্ছে কিন্তু ভিতরের পাখির মৃত্যু হয় নাই। আপনার বলেন তো এদের অন্তরে কোনো ভয় থাকবে? এবার দুই নম্বরকে ধরে আগুনের চুলার দিকে যখন নিয়ে যায় হেঁটে হেঁটে যাচ্ছে, ভিতরে কোনো মনুষ্যচনা নাই, পিছন দিকে টান খায় না, সামনের দিকে যায়। রোম সম্রাট কাইসার কয় আর মানুষ কে রে, একজনের মরা দেখে আর একজন তন্ত্র পিছনে টান খাবি, কিন্তু ওরা সামনের দিকে হেঁটে যায় কেন? বাংলাদেশে এরকম ইমানদার আমরা দেখেছি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা, পিছন থেকে টান খাই নাই, কারণ জানে মুরলি জান্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন না আপনারা, দেখেননি আরো দেখবেন। দ্বিতীয় ভাইকে যখন আগুনের চুলার দিকে নিয়ে যায় ছোট ভাই চোখ বন্ধ করে তাকায় থাকে আর মুচকি মুচকি হাসে আর বলে রব্বানা আতিনা, পড়েন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রোম সম্রাট কাইসার চিৎকার দিয়ে বলে এই বেটা তুই কি বলিস, তুই কি বলতেছিস? দুই জন আগুনের চুলার মধ্যে পড়ে ছাই হয়ে গেল, তৃতীয় জন তুই কি বকতেছিস? বলে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি। আল্লাহ বলতেছেন দুনিয়া যার সুন্দর হবে আখেরাত আল্লাহ তাকে সুন্দর করে দিবে। এই দুনিয়াতে শাহাদতের মৃত্যু হলো সবচাইতে সৌন্দর্য, সেই দুইটা মৃত্যু আমার দুই ভাই পাইছে, আমি এখন তৃতীয় জন সেই মৃত্যুর মালা গ্রহণ করতে চাই। রোম সম্রাট কাইসার মাথার চুলের মধ্যে হাত দিয়ে বলতেছে এই যুদ্ধ আমি পরাজিত হয়ে গেলাম, এই যুদ্ধ আমি পরাজিত হয়ে গেলাম, আমি ঈমান হরণ করার যুদ্ধ করতেছি কিন্তু একজন তো বেঈমান হয় না, এই যুদ্ধে আমি পরাজয় বরণ করলাম। রোম সম্রাট কাইসারের পাদ্রি মুসকি মুসকি হাসি আর বলে যাবো না, পরাজয় হবে না, দুইটা গেছে এখনো তো একটা বাকি আছে, ওরে তোর আগুনের মধ্যে ফেলে দেন নাই। বলে এই পরাজয়ের হাত থেকে বাঁচার উপায় কি? পাদ্রি বলতেছে এই সুলার আগুন দিয়ে এর ঈমান নষ্ট করা যাবে না, এই সুলার চাইতেও পাওয়ারফুল আগুন লাগবে। রোম সম্রাট কাইসার কয় পাদ্রি তোমার কি মাথা ঠিক আছে, এই সুলার চাইতে পাওয়ারফুল আগুন কোথায়? বলে আমার বাড়িতে আছে, আমার বাড়িতে একটা 17 বছরের সুন্দরী মেয়ে আছে, রূপে তোমার আগুন জ্বলে
যৌবন ভরা অঙ্গে প্রেমের সুদা পান করেছি হাইরে আমি দেওয়ানা। এখনকার ছেলেরা এরকম গান পায় না তো, কি কথা! আগেকার মেয়েরা এরকম অন্না দিত, এরকম অন্না এরকম দিয়ে বুকের উপর দিয়ে এরকম বুকের উপর দিত। ছেলেরা যতবার চেষ্টা করুক বুঝবার পারবে না, এমন হয়ে ঢাকা রাখছে। আর এখনকার মেয়েরা এটা ঘুরে এই দিকে দিছে, আমার ওয়াজ দেয়া জিব্রাইলের ওয়াজ দেয়া, এই যুবকদেরকে ভালো করা যাবে না, যাবে না। এদের ভালো করতে গেলে আল্লাহর কোরআনের সমাজ লাগবে, দরে কোন কথা ঠিক কিনা? অকরণ ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা যারা ঘরের মধ্যে পর্দার মধ্যে আছেন, ওয়া শুনতেছেন, আমার মা বোনদের মাঝে মধ্যে গলা শোনা যাচ্ছে, যাচ্ছে না? খুব চিল্লাচিল্লি করতেছে। যার বউ চিল্লাচ্ছে ওই স্বামী কোনোদিনও জান্নাতের দরজা যাওয়ার পারবে না। হ্যাঁ, আর কার বউ চিল্লাচ্ছে আপনি মাথা খারাপ করে কেমন দেখেন তো, ও টুটি ধরে আপনাকে যদি কারো বউ হবি রে, এটিকে আমার বউ আচ্ছা সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার বউ যে ফাটাফাটি গলা দিয়ে বক্তার কানের মধ্যে কথা ঢুকাই, ওই কি এখন বন্ধ হবে? আরে নেটওয়ার্ক সাইজ মতো মান না দিলে তো বন্ধ হবে না। পাদ্রি বলতে আমার বাড়িতে 17 বছরের সুন্দর একটা মেয়ে আছে, এই মেয়ের পাল্লায় যদি এই যুবককে ফেলে দেওয়া যায় মাত্র 40 দিনের সময় দেন, মাত্র 40 দিন, ধরে কোন কয় দিন? এক চিল্লা 40 দিনে কয় চিল্লা? চিল্লা বোঝান, আমাদের বাংলাদেশে এরকম চিল্লা আছে না নাই? এক চিল্লা মুসা নবী, এক চিল্লা ইউনুস আলাইহিসসালাম, আর এক চিল্লা হলো আমাদের নবী, ধরে কান সুবহানাল্লাহ। এই চিল্লার কথা পরে বলতেছি, আগে একটু মনোযোগ দিয়ে শোনেন। এক চিল্লা 40 দিনের সময় যদি আমার মেয়ের ফেলবে, এই ছেলেটাকে ফেলে দেওয়া যায়, আমার মেয়ে যেমন করেই হোক আর ইমান নষ্ট করবে। ইমান যখন নষ্ট হবে তখন আগুনের চুলা দেখলে পিছন দিকে দৌড় দিবে, আর যতক্ষণ ইমান থাকবে আগুনের চুলা কেন, গোটা পৃথিবীর বিনিময়ে এদের ইমান ধ্বংস করা যাবে না। কি হয়েছে বাবা, কি হয়েছে? ঠিক আছে, আপনার স্যার লিল্লাহে তাকবীর, কারণ শ্রোতাদের তাকায় আমি ওয়াজ করি, বুঝলেন না? ওটা বসা এদিক সেদিক চলবি না তো, আর এখানে যারা বসে আছে তারা বুঝতেছেন আমার সহযোগী হওয়া লাগবে। এই দেখেন কত ছোট বাচ্চা কোলত করলি যাচ্ছে, দেখছেন? ওর মাও নাই, ওর মাও যে প্রধানমন্ত্রী, আর ওটা হলো প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর সামনে সামনে ভ্যানিটি বিগলিয়া যায়, আর প্রেসিডেন্টের হাতে বাচ্চা দিয়ে বাচ্চা বাবু খেলে মরত, এত বড় বাচ্চা নেই, তুমি আইসা কেন, তোমার বউরে দিয়ে আস। এই বাচ্চার কারণে ওই বাপটা আজকে আমার এই ডাইরেক্ট অ্যাকশনের কথা শুনতে পারতেছে না, বড় আফসোস। আপনারা একটু মহব্বত করে কথাগুলো শুনবেন। এবার রোম সম্রাট কাইসার ওই যুবককে পাদ্রির হাতে ছাইড়া দিছে, এক সিল্লা ধরে কোন কোন সিল্লা? এক সিল্লার জন্যে, কারণ যুবতী যেমন করে হোক ওর ইমান নষ্ট করবে, আর ইমান যদি নষ্ট হয় তখন আগুনের চুলা দেখলে ভয় করবে। আগুন তো দূরের কথা, চুলা দেখলেই ভয়। আজকে আমাদের ইমান নষ্ট, পুলিশ দেখলে ভয়, র‍্যাব দেখলে ভয়, চোর ডাকাত ভয় করবে, কিন্তু ভালো মানুষ কোনোদিন ভয় করার কথা না, ঠিক না? খালি ভয়, এত ভয় কেন? আল্লাহ বলেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে
এক নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা লাগবে। দুই নম্বর হাক্কা তুকাতি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করা লাগবে। আর তিন নম্বর বিষয় হলো লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনারা হইচই করার কারণ বুঝতে পারছি মা, কারণ আপনাদেরকে একটু ওয়াজ শোনার লাগবে। শোনেন, গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে, গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাই আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাওয়ার পরে দেখে খাদিজার দুই চোখ দিয়ে দর দর করে পানি গাল হয়ে পড়তেছে। রাসূল বলে, খাদিজা আমি নবী ঘুম পাড়তেছি আর আপনি কি দন্নি কাঁদতেছেন? খাদিজা বলে, হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় মৃত্যু হবে, মরার পরে আমার কি হবে? ও গো আল্লাহর নবী, যদি মেহরবানি করে একটু আমারে বলতেন। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এবং 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর আমি তো জানি শুধু 10 জন পুরুষ, এই 10 জন নারী আবার কারা? আল্লাহ রাসূল বললেন, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। রাসূল বলেন, খাদিজা এখন আপনি বলেন মেয়েদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? মানে রাসূল তার বিবিদেরকে এতই ভালোবাসতেন, সুবহানাল্লাহ। কেন আমার নবী যখন বইয়ের কাছে থাকতেন, কোনোদিনও নবী হয়নি, কোনোদিনও নবী হয়নি, সবসময় স্বামী হয়ে কথা বলছে, সুবহানাল্লাহ। কর না কেন আল্লাহ নবী বলেন, খাদিজা মেয়েদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলেন আপনি, 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা মুস্কি মুস্কি হাসে, রাসূল খুশি হয়েছেন, কারণ চোখের পানি বন্ধ করে এখন হাসতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা হাসতেছে কেন? বলে, হাসার কারণ হলো আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাত দেয়। আল্লাহ নবী চমকে বললেন, তোমার আর মেয়ে নাই? আর মেয়ে নাই? কুলসুম আছে, জয়নাব আছে, রোকে আছে। এই তিনটা মেয়ের কথা না বলে সরাসরি ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বললেন, এ রাসূল আল্লাহ আপনি হলেন বাবা আর আমি হলাম মা, আপনি হলেন বাবা। খাদিজা কিন্তু বলে নাই যে আপনি নবী, আপনি নবী আর আমি মা, এটা বলে নাই। খাদিজা বলেছে, আপনি হলেন বাবা আর আমি হলাম মা। কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারে না, এইটা জানি তার মা। বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো। আপনারা বলেন তো, পেটে যখন বাচ্চা আসে তখন মায়েদের কোনো অসুখ থাকে? এ ধরে কোনো অসুখ থাকে? বাচ্চা আসার আগে কিন্তু মাসে 3 দিন 5 দিন একটা মাসিক ব্যায়াম থাকে, এই অসুখ থাকলে কিন্তু নামাজ পড়া যায় না, রোজা করা যায় না। পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে তো অসুখটা আল্লাহ বন্ধ করে দেওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মা করবে ইবাদত আর পেটের বাচ্চার জন্য আল্লাহ দিবেন রহম। পেটে বাচ্চা নিয়ে মা যখন নামাজের শেষ দায় যায়, পেটের মধ্যে বাচ্চা যখন দোমর খায়, ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দির রুকু সেজদা করতে গিয়া পেটের বাচ্চার কি কষ্ট হয় না আল্লাহ? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়ে, ওই মা শুধু নিজে নামাজ পড়ে না রে, পেটের বাচ্চা কেও নামাজি বানায়া দেয়। শাশু এসে বলতেছে, বৌমা তোমার পেটে বাচ্চা আছে, এবার রোজার মাসে দান রোজা রাখো না। খবরদার, রোজা রাখবা না, রোজা রাখলে কিন্তু পেটের বাচ্চা শুকে যাবে। বৌমা কান্দের বলে, আম্মা আগামী রমজান পর্যন্ত আমি বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, হতে পারে এটা আমার জীবনের শেষ রোজা, বাচ্চার খেয়াল না করে আল্লাহর খেয়ালে আমি রোজা রাখবই। এরকম মা আছে না নাই, যেরকম আছে না নাই, ওই রোজা রাখা আল্লাহর হুকুমের ব্যাপারে ওই শাশুড়ির কথা শোনে না, এটি না শোনাই ভালো।
রোজা রাখছে 16 ঘন্টা দিন, হায় হায় রে, মায়ের খাওয়া নাই প্যাটের বাচ্চার খাওয়া নাই, ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দে রোজা রাখতে গিয়ে প্যাটের বাচ্চার কষ্ট হয় না, আল্লাহকে ফেরেশতা সাক্ষী থাক যে মা রোজা রাখলো প্যাটের বাচ্চাকে রোজার ট্রেনিং দিচ্ছে, এ জীবনে হোটেলের দরজা কালো পর্দাটা ভিতরে খাবে না, মৃত্যুবরণ করবে জীবনে একটা রোজাও ছাড়বে না, জোরে কোন কথা ঠিক কিনা? আজকে রাস্তাত খাড়া হয়ে আছে, রাস্তাত ঘুরতেছে, কোরআনের মাহফিলে বসতেছে না, এই বাচ্চাদের কোনো দোষ না, এদের কতগুলো সোনার চা না কি সুন্দর রে, এই ছোট্ট একটা রে দেখ দেখাই যাচ্ছে না, একে ছোট্ট সামনে বসে আওয়াজ শুনতেছে কেন, কারণ এরা যখন মায়ের পেটে ছিল মা পেটে নিয়ে ভালো কাম করছে, এই জন্য এরা ভালো হয়ে গেছে, আর প্যাটের বাচ্চা নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই প্যাটের মধ্যে ঘরুনি ব্যারাম পাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? ওই কোরআনের মাহফিল বসবি না, খেলো ওইরকম দৌড়াদৌড়ি করবি। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে একটা ভালো সন্তান যদি চাও ভালো একটা মায়ের দরকার, ভালো মা। এ নামতেছে নাকি নামো নামো, রাস্তার থাকা লক্ষণ ভালো না, ভিতরে নাও, হ্যাঁ সব আস্তে আস্তে ভিতরে নাও, ভালো মায়ের সন্তান গুলো জান্নাতের বাগানে বসে আছে, জোরে বলেন লিল্লাহে কি মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। রাসূল বলেন খাদিজা আপনি কি বলবার চান? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আমার চারটা মেয়ের মধ্যে ফাতেমা যখন পেটের মধ্যে থেকেছে আমি বুঝবারই পারিনি সন্তান আমার পেটের ভিতরে, ফাতেমা যখন জন্ম নিয়েছে আপনার কাছে আল্লাহর শপথ করে বলি আমি জন্মের সময় কোনো কষ্ট অনুভব করি নাই। সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাত খাতুন জান্নাত ফাতেমা তু জোহরা, আল্লাহ যেন দুই নম্বর দেয়, জোরে কোন কয় নম্বর, খাদিজা কয় নম্বর, ফাতেমা কয় নম্বর? রাসূল খালি মুচকি মুচকি হাসে, খাদিজা বলে রাসূল আল্লাহ হাসার কারণ কি? বলে হাসার কারণ হলো আপনার ফাতেমা জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা চমকে বলে নবী গো আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার রেজাল্ট কি? রাসূল বললেন ফাতেমা জান্নাতি কেন হবে, কারণ ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে খাদিজার মুখ কালো, আপনারা তো সুবহানাল্লাহ বলেন কিন্তু মা খাদিজার সুবহানাল্লাহ কয়নি, মুখ কালো করছে। রাসূল কয় মুখ কালো কেন? বলে আপনি আল্লাহ বলেন ফাতেমারটা হামাক দেখ, হামারটা ফাতেমাক দেখ, দেখে নেতৃত্ব কি জিনিস। এটা কিন্তু মেয়েরা খুব ভালো বোঝে, যেটা আগেকার বাংলাদেশে হাড়ে হাড়ে টের পাচ্ছে, ধরে কর কথা ঠিক কিনা? একজন নেত্রী ক্ষমতায় থাকবে আর একজন নেত্রীকে ক্ষমতায় আসতে দেবে না, যার কারণে যা করা লাগে তাই করবে, ধরে কর ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছে মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা জুলু মিনান নিসাহ, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। 1400 বছর আগে আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় ফেতনা হলো, সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া, কথা কয় না কেন? বুখারী শরীফের হাদিস, মুখ বন্ধ থাকলে বোবা শয়তান হয়ে যাবেন। এটা কি আমার কথা? হালাকাতে রাজুল হিনা তাতে নেশা, এ হাদিসটা আবার বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে। পুরুষ জাতি তখনই ধ্বংস হয়ে গেল যখন মেয়ে মানুষকে তাদের নেত্রী বানালো, তখনই শেষ, আর মদ্দামি নাই। ইন্ডিয়ান হারবাল খাওয়া ছাড়া আর মদ্দামের ফিরে না যাবি না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মা ফাতিমার মুখটা, মা খাদিজার মুখটা কালো হয়ে যাওয়ার কারণে রাসূল বলতেছে খাদিজা আপনার মুখটা কালো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ফাতিমাকে যেইটা দিয়েছেন সেইটা আমারে দেন, আর যেইটা আমারে দিয়েছেন সেইটা ফাতিমারে দেন, ফাতিমা এক নম্বর জান্নাতি আর খাদিজা হবে জান্নাতি নারীদের। আল্লাহ রাসূল বললেন খাদিজা দেওয়ার মালিককে, আমি খালি বাঁটার মালিক, আল্লাহ দিছে আমি বাঁটে দিচ্ছি। সঙ্গে সঙ্গে খাদিজা
আমার দিকে লক্ষ্য করে দেখেন এইভাবে রাসূলের ডান হাত কানা ধরে বুকের মধ্যে নিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমি খাদিজাকে বাদ দিয়া ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আপনার হাত ছাড়ব না আপনারা বলেন তো মেয়ে মানুষের জেদ কম না বেশি এই হাতটা বুকের মধ্যে নিয়ে বলতেছে কোন আমলের কারণে فاطمه আল্লাহ খাদুনে জান্নাত ডিগ্রি দিল যতক্ষণ পর্যন্ত না বলবেন গো নবী ততক্ষণ পর্যন্ত আপনার হাত ছাড়বো না আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন গো মা জবান বন্ধ রাখেন কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে এই আমলটা খাদিজা শোনার জন্য রাসূলের হাত বুকের মধ্যে নিয়েছে এখন বলেন পুরুষ মানুষের জন্য না হোক নারীদের জন্য এই ওয়াজটা শোনার দরকার আছে না নাই কারণ মেয়ে মানুষ যদি ভালো হয় তাহলে পুরুষ মানুষের কি হবে কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে দরজাতে সে দাঁড়িয়ে আছে কতগুলো মেয়ে মানুষ কিন্তু দরজা বন্ধ আছে দেখা কি করে হয় ইতিমধ্যে এক মেয়ে দেখতেছে একটা ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে ছোট বাচ্চাকে দেখি একটা মেয়ে ডাকতেছে বাবু এদিকে আসো তো বাচ্চা কাছে গেলে বলতেছে তোমার নাম কি বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী যেই কইছে হোসাইন ইবনে আলী তখন মেয়েরা বুঝবার পারছে এরাই ফাতেমা মেয়েরা বলতেছে বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই তুমি একটু তোমার মায়ের কাছে গিয়ে হুকুম নাও এই দরজা খুললে আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব সঙ্গে সঙ্গে হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই সাল্লাল্লাহ খান এখনকার বাচ্চাদেরকে এইরকম কেউ যদি বলে কথা শুনবে এদের কান শুনবে নাকি এখন টাইম নাই সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের কাছে যাচ্ছেন মায়ের অনুমতি নেওয়ার জন্য যে ঘর দিয়ে মায়ের ঘরে যাবেন সেই ঘরের মধ্যে তখন হযরত আলী আল্লাহর কোরআন শরীফ পড়তেছে জোরেগান সুবহানাল্লাহ কি পড়তেছে আল্লাহর কোরআন পড়তেছে যখন মানুষ কোরআন পড়ে তখন তার কি বাড়ে وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا কোরআনের সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকত বাংলার জমিনে কোনো বাতিলের জায়গা হইতো কিন্তু এটার সাথে আমাদের সম্পর্ক নাই যার কারণে বাতিল আমাদের ঘরের মধ্যে ঢুকছে এক নম্বর বাতিল হলো ভারতের চ্যানেল জোরে কোন কথা ঠিক কি না যে বাতিল আমাদের বউগুলো নষ্ট করে দিস দুই নম্বর বাতিল হলো আর্জেন্টিনা ব্রাজিল আমাদের যুবকদেরকে নষ্ট করে দিছে আর তিন নম্বর বাতিল হলো ওই যে পরিমণির সাইজ আমাদের মেয়েরা নিয়ে রাস্তায় রাস্তায় বেপর্দা হয়ে ঘুরতেছে ধরে কোন কথা ঠিক কি না আমি সমস্ত বাতিলের বিরুদ্ধে আল্লাহর কোরআনের ওষুধ একে একে আপনাদের সামনে দিব বাজান পাদ্রি কিন্তু যুবককে ধরে নিয়ে গেছে এক সিল্লা ধরে কোন কয় সিল্লা মনে আছে না ভুলে গেছেন একটু খেয়াল রাখবেন আমরা যে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ এটা মনে মনে করেন কোনো সমস্যা নাই কারণ জিকিরের মালিককে আরো জোরে বলেন আমাদের মনের খবর জানে কে এই জন্য জিকির মনে মনে করলেও সমস্যা নেই আল্লাহ আলিমুম বিজাতিস সুদুর মুখে প্রকাশ করিনি মনের মধ্যে কল্পনা করেছি এ কথা জানে কে আল্লাহ মনে মনে জিকির করলে কোনো সমস্যা নাই কারণ জিকিরের মালিক আল্লাহ কিন্তু দরুদের মালিক কে এখানে কিন্তু খেয়াল করা লাগবে মসজিদের মালিক হচ্ছে আল্লাহ মাদ্রাসা হচ্ছে রাসূল জোরে কোন ঠিক কি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যদি মনে মনে দরুদ পড়ি আমাদের রাসূল কি মনের খবর জানে কথা কয় না জানে না আমাদের রাসূল আমাদের মনের খবর জানে না তো মনে মনে বললে হবে না এখানে একদল ফেরেশতা আছে যে ফেরেশতার কাজই হলো আমাদের মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে সবাই সুবহানাল্লাহ কইলেন না আমি আপনি অনেকেই মদিনায় যেতে পারিনি হয়তো সারা জীবনে পারবো না ঠিক কি না তারপরেও মনে বড় আশা ছিল যাব মদিনায় কি জন্য যাবা বলে সালাম আমি করব গিয়া
দরুদ আমি পড়ব গিয়া নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ বলতেছে মদিনায় যাবার না পারলে কি হবে, তুমি যেখানেই দরুদ পড়ো তোমার দরুদ একদল ফেরেশতা রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। মদিনায় গেলেই যে সরাসরি দরুদ পৌঁছানো যাবে তা কিন্তু না। আমি 2011 সালে প্রথম গেছিলাম, আল্লাহ রাসূলকে তো রওজা মোবারক সরাসরি দেখা যায় না, একটা ছিদ্র দিয়ে দেখতে হয়। রাসূলকে দেখার ছিদ্র বরাবর কেবল বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূল, বলবারই বাড়ি নেই। ইয়া রাসূল বলতে একজন ধাক্কা মারছে, ওই ধাক্কায় পরের স্যাদে চলে গেছে, যে স্যাদ যদি দেখা যায় হযরত আবু বকরকে। আমি চিন্তা করলাম 3 লাখ টাকা খরচ করে মদিনায় এসে কি হলো, জায়গা মতো সালাম পৌঁছলো না। আর আমি আপনি বদলার মাহফিলে দরুদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জায়গা মতো পৌঁছায় দিবে। এই জন্য দরুদ পড়ার ব্যাপারে কোনো অলসতা করা যাবে না, যখনই নবীর নাম উচ্চারণ হবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদলা গ্রামের ছাত্রাপাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, এ বছরের নতুন হাজি, তাই না? 15 সালে। আচ্ছা আচ্ছা, আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ আজিজুল হক মণ্ডল, একটা আজিজুর রহমান, একটা হলো আজিজুল হক মণ্ডল। সম্মানিত প্রধান অতিথি, কোনো মাহফিলে যায় না বিজ্ঞাপনে নাম থাকে, ঠিক কি না? জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসাইন, সম্মানিত এমপি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথির ভিতরে আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আছে না নাই? আইছিল, চলে গেছে। সম্মানিত উপজেলার ভাইস চেয়ারম্যান, এই গ্রামেরই কৃতি সন্তান, থাকবেই তো, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, গ্রামের সন্তান না থাকার কোনো উপায় নাই, ঠিক? ভাইস চেয়ারম্যান কোন ভাই? মাশাআল্লাহ। সম্মানিত উপজেলার ভাইস চেয়ারম্যানকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, আছে না নাই? আপনাদের মাঝে মাঝে চুপটি করে বসে আছেন মঞ্চ, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি আল্লাহর চাইতে সবচাইতে বেশি সম্মানিত হয় যার কলিজার মধ্যে বেশি ভয়। এই তাকওয়া সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এ কথা বলে কে মাহফিলের মধ্যে, কে কথা কয় নাকি? মাহফিল কমিটিদের বলবো আপনারা একটু আশেপাশে ভলেন্টিয়ারি করেন, আশেপাশে কোনো কথা বলা যাবে না, সুন্দর পরিবেশ দিতে হবে, কারণ এটা হাট বাজার না, এটা হলো জান্নাতের বাগান, যেরকম ঠিক কি না? হাট বাজারে হাজার হাজার মানুষ থাকে, কোনো বক্তাকে যদি ওয়াজ করতে বলা হয় ওয়াজ করতে পারবে? কেন পারবে না? কারণ মানুষগুলো হাট বাজার নিয়ে ব্যস্ত আছে, ওয়াজ শোনার দিকে খেয়াল নাই। এখানে কোনো কথা বলা যাবে না,
চুপটি করে কথাগুলো শুনতে হবে। আমার সামনে যারা বসে আছেন সারা দিন কাজ কাম করছেন, রানীনগর উপজেলায় এই সিজনে আজকে যে আমার দুই মাহফিল, দ্বিতীয় মাহফিল। আপনারা এই সময় মাহফিল কম করেন, ফেব্রুয়ারি মার্চ এগুলো মাসে বেশি করেন, ঠিক কিনা বলেন? ইডিটিডি লাগানোর পরে আপনাদের মাহফিল শুরু হয়। এখনো আমনের ধান আপনাদের কাটাই হয়নি, এই সময় এই মাহফিল করাটা ঠিক হয়নি, আরো কিছুদিন পরে করা লাগতো, ঠিক কিনা বলেন? সারাদিন কাজকাম করে মানুষ ক্লান্তি। এরপরেও আল্লাহ জিনাদের কাজ করে জান্নাতের বাগানে কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। কিসের বাগান? বিশ্বাস হয় না? নিচে খেয়ার, উপরে সামিয়ানা, একটুখানি বৃষ্টি হলে এক মানুষও থাকবে না। যদি বলা হয় এটা জান্নাতের বাগান, সবাই বলবে জানি ঠিকই কিন্তু মানি না। আচ্ছা, মনে করেন কোনো নাস্তিক, আমাদের বাংলাদেশে দিন দিন নাস্তিকের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কথা বলেন, বাড়তেছে। কোনো নাস্তিক যদি আপনাদের প্রশ্ন করে নিচে খেয়ার, উপরে সামিয়ানা, এইটা যদি বেহেস্তের বাগান হয় তাহলে বেহেস্ত খুব একটা ভালো না, এই প্রশ্ন যদি আপনাদের করে আপনারা কি উত্তর দিবার পারবেন? সব জায়গায় না করলে হবে, উত্তর দিতে হবে। এটা বেহেস্তের বাগান মাওলানারা কেন কয়, রাসুল কেন বলেছেন, এর পিছনে কারণ আছে না নাই? আমি মাহফিল কমিটিকে বলবো একটা কোরআন শরীফ এনে টেজে দেন। হ্যাঁ, একটা কোরআন শরীফ দেন তো। জি আল্লাহ দয়া করে রহম করে আমার সামনে জান্নাতের বাগানে আল্লাহ কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা অনেক অনেক বেশি হয়েছে, ঠিক না? মা বোনদের সংখ্যা অনেক বেশি, ওদের বসার জায়গা পর্যন্ত হচ্ছে না। আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে, দীর্ঘ কয়েক বছর পরে করোনার কারণে মনে হয় মাহফিল হয়নি, ঠিক না? আমার এই দাওয়াত তো নেওয়া ছিল দুই বছর আগে, করোনার কারণে মাহফিল হয় নাই, দীর্ঘ সময় পর্যন্ত আমি আপনাদের এলাকায় আসতেও পারি নাই। এই কয়েক বছর পরে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন, বুঝা শোনা এখন আলহামদুলিল্লাহ। আচ্ছা, কয়েকটা শব্দ বলা যায়, একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, একটা হলো নাউজুবিল্লাহ। আপনার নাউজুবিল্লাহ কখন কন? আচ্ছা, নাউজুবিল্লাহ আপনারা কন না, বলেন কি বলেন না? বর্তমানে বিশ্বকাপের জ্বরে আমাদের যুবকগুলো আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত হয়ে গেছে, এই সময় গোটা বাংলাদেশে যুবকগুলো নষ্টের ধার প্রান্তে পৌঁছে গেছে। এরপরেও যদি আপনারা আলহামদুলিল্লাহ বলেন তো নাউজুবিল্লাহ বলবেন কখন? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা সারা উপায় নাই। 80 টাকার সোয়াবিনটাল 200 পার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কারেন্টের বিল আগে দিচ্ছিলাম 250, এখন হয়ে গেছে 1000। গরুর গোস্ত ধার দিয়ে যাওয়া যাচ্ছে না, মাশাআল্লাহ। আপনাদের আবাদও ভালো, ধানের দামও বেশি, সকলের মুখে হাসি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জি আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, সবাই বলেন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার, কেন করলাম? আমরা কি এমনি এমনি প্রশংসা করলাম? প্রশংসা করার কারণ কি জানেন?
রুহের জগৎ থেকে আল্লাহ আমাদের সাথে আছেন। কোন জগৎ? যে জগৎকে আমরা বিশ্বাস করি কিন্তু আমাদের জানা নাই। এই দুনিয়াতে আসার আগে একটা জগতে আমরা ছিলাম, এই জগতের নাম হলো রুহের জগৎ। অসংখ্য রুহু আল্লাহ বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আবার কবরে গেলেও জিজ্ঞাসা হবে মান রব্বুকা, তোমাদের রব কে? তখন আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। যারা সরাসরি আল্লাহকে রব বলে স্বীকার করেছেন রুহের জগতে, আল্লাহ তাদেরকে দয়া করে মুসলমানের ঘরে কবুল করেছে। কি মনে করতেছেন, আল্লাহ আমাদের প্রতি খুশি না বেজার? যদি বেজার হতেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদেরকে পাঠিয়ে দিতেন, কিন্তু না, ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। আল্লাহ কোরআনে বলেন অমাইয়া বতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইন ইয়াকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? যাদেরকে আল্লাহ জবান দিয়েছে তারা বলে নাম কি? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় একমাত্র ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? মাশাআল্লাহ, এই জন্যই তো বেশি বেশি আলহামদুলিল্লাহ। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার, সবাই বলেন আসেন আমার মুক্তার, বলেন আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি রাসুল জাবিন্দার। আল্লাহ তখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করবেন, বারিস্টারি করবেন, আমাদেরকে জামিন করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। খুশি না বেজার? এমন একটা নবীর উম্মত হওয়াতে আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। এই যে কোরআনের তাফসির শুনবেন, ওয়াজ শুনবেন, এই কোরআন শরীফের মধ্যে কোনো ধোকা? সবাই বলতেছেন না, এ এত বারবার উঠে কেন রে? এমনি তো লোকজন, হ্যাঁ একবার সেট করে দাও তারপর উঠো না, ওটা বসা করো না, এই রাগ কম করা লাগবে, তো রাগকে সেট দেওয়া লাগবে। কত অন্যায় হচ্ছে আমাদের বাংলাদেশে, আপনার রাগ সেখানে নাই, জোরে কান ঠিক কিনা, ওই জায়গায় রাগ নাই। রাগ যদি দেখেন সব জায়গায় দেখেন, এসব নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখেন আপনার বউ স্টার জলসা দেখতেছে, ওই জায়গাতে রাগ আছে? তুমি মুসলমান, তোমার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য লোলে লোকেরা বাঁচতেছে আর তুমি বৌরে কিছুই কর না, ওই জায়গায় রাগ করো। মান্তাসাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, আজকে যারা আর্জেন্টিনার ভক্ত, ব্রাজিলের ভক্ত, হাসরের ময়দানে মেসি নেইমারের সঙ্গে আল্লাহ দিবে, যা এখন বলেন মেসি নেইমার কোথায় যাবে? আমি যে আয়াতে কারিমা পড়লাম এই আয়াত অনুযায়ী ওরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ভক্তরা গত জুম্মায় দেখি ব্রাজিলের গেঞ্জি গাওয়াতে নামাজ পড়ে রয়েছে, এমন ভক্ত হয়েছে ব্রাজিলের জার্সি গাওয়াত দেয় ওই মসজিদের মধ্যে ঢুকছে, কি ভক্ত! হ্যাঁ আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ?
এই কোরআনে কোনো ধোকা এই কোরআনে কোনো গোজামিল যারা তিনবার নাই নাই করেন ফেরেশতা বলে আল্লাহ এদের রেজাল্ট কি আল্লাহ বলতেছে এদের পুরস্কার হলো এদের জীবন থেকে আমি জাহান্নামকেও নাই করে দিলাম কারণ আমার কোরআনের পক্ষে কথা বললে আল্লাহ খুশি না বেচার তাহলে আপনারা সকলে তো নাই করেন না সকলে নাই করলে কি এত আস্তে শোনা যায় আরো জোরে শোনা যায় যারা নাই বললেন না তাদের অবস্থাটা কি হবে চিন্তা করেন এই কোরআনে কোনো ধোকা না এইবারে হচ্ছে এই কোরআনে কোনো গোজামিল না এই কোরআনে কোনো সন্দেহ না মাশাআল্লাহ যারা নাই নাই কইলেন সেই কোরআন থেকে এখন আলোচনা হবে এখন পক্ষে বলবে না বিপক্ষে বলবে সেটা পরের কথা কিন্তু সন্দেহ জানাই এই ব্যাপারে আমরা কয় মত একমত আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন